যারা এইখানে দাঁড়িয়ে স্লোগান দেয় একটা একটা শিবির দল ধরিয়ে ধরে জমাই কর। শিবির যদি নিষিদ্ধ সংগঠন হয় তাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করেন, আমরা একমত। তাদের অপকর্ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা সংগঠন কিভাবে মানুষকে এইভাবে জন্তু জানোয়ারের দিকে নিয়ে যাবে, মানুষ জমাই করার স্লোগান দেয়? এদেরকে কি আপনার সুস্থ মস্তিষ্কের নয়? এরা সব মাতাল নেশাগ্রস্ত, যে কারণে এরাই অমানবিক স্লোগান দিচ্ছে। তো বক্তব্য বাড়ানোর সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলবো, জাতীয় নির্বাচন নিয়ে যদি তাল বায়না করেন আপনাদেরকে চেয়ার হারাতে হবে। আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি, আপনাদের চেয়ার হারাতে হবে যদি জাতীয় নির্বাচন নিয়ে তাল বায়না করেন। জাতীয় নির্বাচন দিতে হবে। আজকে ডিজিটাল যুগ। জাতীয় হামলার ভুক্তভোগী হিসেবে আমি নিজে মামলা করেছিলাম, বলেছিল সেই মামলা সম্পূরক হিসেবে অ্যাড করা হবে, সেই সম্পূরক হিসেবে অ্যাড করে নাই। আমরা তোমাদের মতো বর্বর হব না, দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনব। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটা কথা বলতে চাই, আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি যে বিমাতা সুলভ আচরণ করছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রক্টর হওয়ার মর্যাদা একজন মন্ত্রী এমপির চেয়ে অনেক উপরে। কাজে আপনাদের কাছ থেকে আমরা আশা করি আপনারা সকল ছাত্রের অভিভাবক সুলভ, তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন, তাদের প্রতি কেয়ার করবেন। আজকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচিত হচ্ছে, দেখলাম সব ছাত্র সংগঠন এটার বিরুদ্ধে যার বক্তব্য দিচ্ছে। আমার একটা সিম্পল কথা ভাই, ছাত্রদের জন্য এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাতে চেয়েছে, রাষ্ট্রভাষা বাংলাভাবে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একাত্তরে চেয়েছে বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 90-এ চেয়েছে সামরিক শাসনের পতন হবে, হয়েছে। প্রভাবশালী 1-11 সরকারেরও চপের আঘাতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছিল। তাহলে আজকে আপনারা বলছেন বিবাহিত ছাত্ররা হলে থাকবে, হলে থাকবে না, প্রশাসন এই নিষেধাজ্ঞা মানেন না। ছাত্ররা যদি চায় কালকে এটা বাতিল হবে, কিন্তু আপনাদেরকে সেইভাবে চাইতে হবে। আপনাদেরকে সমস্ত ছাত্র সংগঠনগুলোকে মৌলিক ইস্যুতে একাই প্রতিবাদ করতে হবে। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, বিবাহিত অবিবাহিত নয় সকল ছাত্রদেরকে হলে থাকার ব্যবস্থা করে দিবেন। এবং ছাত্রলীগের যে মাস্তান বাহিনী যারা হল দখল করে আছে, আমার কাছে সবচেয়ে মাঝে মাঝে নিজেকে ধিক্কার দিতে পারা হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের যে হল থাকে, একটা হলে প্রবেশ থাকেন একজন, তার জন্য একটা বাংলো থাকেন, অনেকগুলো হাউস টিউটর থাকেন, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকেন, তাদের বেতন দেওয়া হয়, অথচ হল চালায় ছাত্রলীগ। তাহলে এই যে শিক্ষকরা যারা হাউস টিউটর হিসেবে বেতন নিচ্ছেন, প্রবোস্ট হিসেবে বেতন নিচ্ছেন, তাদের কি বিবেকে একটু নাড়া দেয় না যে আমি অনৈতিকভাবে এটা এটা হালাল, এটা হালাল না, এটা হারাম, আমি কাজ করে টাকা নিচ্ছি, তাদের কি একটু বিবেকে বাঁধে না? মেয়েদের হলগুলোতে প্রশাসনের একটা নিয়ন্ত্রণ আছে, ছেলেদের কোনো হলে নিয়ন্ত্রণ নাই। ছেলেদেরকে দাস বানিয়ে রেখেছে, আধুনিক দাস প্রথা চালু করেছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্রলীগের মিছিল মিটিং করলে হলে থাকা যায় না, হলে হলে থাকা যায় না। ছাত্র অধিকার পরিষদ সহ সকলকে বলবো অপর অপর ছাত্র সংগঠনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিট দিতে হবে। সেজন্য আপনারা আন্দোলন গড়ে তুলেন, প্রশাসনের সাথে আপনারা কথা বলেন। ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই দুর্বৃত্তায়ন আর মেনে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন আছে। ডাকসু নির্বাচনের ফলে আপনারা দেখেছেন সামগ্রিকভাবে কিছুটা হলেও ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন বইতে শুরু করেছিল, সেটা থেমে গেছে। সেই নির্বাচনটি কেন থেমে গেল? গত 1.5 বছর কোভিড ছিল, এখন কিন্তু খুলে গেছে। কাজে শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করবো প্রথমে, যে এই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নির্বাচন হয়, শিক্ষক নির্বাচন হয়, সমস্ত কর্মকাণ্ডই চলে, সবার প্রতিনিধিত্ব থাকে, ছাত্রদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব কেন থাকবে না? তার জন্য আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে। ডাকসু নির্বাচন আদায় করার জন্য সমস্ত ছাত্র সংগঠনগুলোকে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাবো। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, এবং আশা করি যে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে ডাকসু নির্বাচন আদায় করার জন্য আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা অগ্রভাগে থাকবে, অপর অপর ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে পিছনে সেই বর্বরতার চিত্র, এই সরে যা ভাই, এখান থেকে সরে ভাই, সরো সরো এখান থেকে, এই ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে
পিছনে সেই বর্বরতার চিত্র আমাদের সাবেক ছাত্র নেতা মঞ্জুর মোর্শেদ মামুন তিনি বলেছেন যে এই চিত্রগুলো কৃত্রিম চিত্র এখানে দেখেন যে আমাকে কিভাবে আত্মচিৎকার করতে হচ্ছে কিভাবে সাহায্য প্রার্থনা করতে হচ্ছে ওই দিন যে ধরনের ঘটনা আমাদের সাথে ঘটানো হয়েছিল একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কিভাবে বেঁচেছিলাম সেটি বলতে পারবো না শুধু বলতে চাই আমাদেরকে হত্যার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি মিশাল হাতে নিয়েছিল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে যখন ডাকসার ভিপির রুমে ঢুকে আমাদের উপরে হামলা করা হয় হামলার পরবর্তীতে আমরা যখন আত্মচিৎকার করছি একটা পর্যায়ে আমি প্রক্টর গোলাম নব্বর স্যারকে ফোন করি আমি তাকে বলি স্যার হয়তো আমাদের কয়েকজন এখানে মারাও যেতে পারে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে কারো মাথা ফেটে গিয়েছে আপনি দ্রুত সময়ের মধ্যে আসুন সাবাক্তেরাই ফোন করুন সেখান থেকে পুলিশ পাঠান প্রক্টর স্যার আমাকে বললেন আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে এসেছ তোমরা বিশ্ববিদ্যালয়ে আজকে কেন এসে অস্থিরতা করতে চাও আমি স্যারকে বললাম স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে আমি কি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবো না স্যার আমাকে ধমক দিয়ে ফোন রেখে দিলেন পরবর্তীতে ত্রিপল লাইনে ফোন করি শাহবাগ থানার পুলিশের সাথে কথা বলি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির রুমে আক্রমণ করা হয়েছে আমাদের কয়েকজনের মাথা ফেটে গিয়েছে হাত ভেঙে গিয়েছে রক্তাক্ত অবস্থায় আমরা এখানে পড়ে রয়েছি সেই ফোন থেকে ছাত্র নাজমুল তুহিন ভারাবি মশিউর রহমানদের আত্মচিৎকার শোনা যাচ্ছিল শাহবাগ থানার পুলিশ আমাকে বলে কোথায় হামলা হয়েছে কোথায় হামলা হয়েছে তারা ডাকসুর ভিপিকে চেনে না নাকি আমি বারবার বলে ডাকসুর ভিপির রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা কোনো কথা বলে না একটা পর্যায়ে ফোন কেটে দেয় ট্রিপল নাইনের সেই ফোন রেকর্ড আপনারা চেক করুন আমাদের ফোন রেকর্ড আপনারা চেক করুন আমরা সেদিন কি কথা বলেছিলাম পরবর্তীতে কলা অনুষদের ডিন তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল